হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছে। তো মাধবী বেস্ট বিউটি ফ্যামিলি চ্যানেলের সবাইকে স্বাগত। তো অনেকদিন পর আমি চুলে, দেখো, অয়েল ম্যাসাজ করিনি বা অয়েল দিইনি অনেকদিন, সময় পাইনি বলে। তো আজকের আমি দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব অয়েল কীভাবে চুলে লাগাতে হয়, এর কী বেনিফিট সেগুলো দেখাবো তোমাদেরকে। নারকেল তেলের সঙ্গে কী মিক্সড করছি সেটাও দেখাচ্ছি, চুল ভালো থাকে, চুলের পুষ্টি হয়। তো চলো, আর যারা নতুন আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে নাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। নারকেল তেল, আমি নারকেল তেলটা নিয়ে নিচ্ছি, একটা বোলের মধ্যে, বাটির মধ্যে আমি নারকেল তেলটা নিয়ে নিচ্ছি। আমার চুলে যতটা লাগবে আমি ততটা পরিমাণ নিয়ে নিলাম। এর মধ্যে আমি মিক্সড করব দুটো ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই চুলের খুশকি দূর করে, চুলে যে ড্যামেজ হয়ে যায় হেয়ারগুলো সেগুলোকে রিপেয়ার করে। ভিটামিন ই আমাদের স্কিনের জন্য খুব ভালো এবং হেয়ারের জন্য খুবই উপকার। এটা যদি চুলের সঙ্গে মিক্সড করে আমরা রেগুলার মাখতে পারি তো চুলের গ্রোথ হবে, খুশকি দূর হবে এবং চুল পুষ্টি পাবে। আর তার সঙ্গে থাকছে নারকেল তেল। দেখো দিয়ে দিচ্ছি আমি দুটো, এই ক্যাপসুলটা ওষুধ দোকানে পেয়ে যাবে, অনায়াসে পাওয়া যায়। এর মধ্যে ক্যাপসুলটা, দুটো ক্যাপসুলের আমি ভেতরের অংশটা একটু ফুটো করে ক্যাপসুলটা ভেতরে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুলটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি অয়েলের সাথে। হালকা একটু গরম করে নিয়েছি আমি অয়েলটা, এখন শীতকাল গরম তো করতেই হবে, না হলে তো এমনিই তেলটা মাখা যাবে না, যেহেতু এটা কোকোনাট অয়েল। এটা গরম করে নিয়েছি হালকা করে, তো এবার আমি অ্যাপ্লাই করব। তার আগে চুলটা খুব ভালো করে জোর ছাড়িয়ে নেবে, আঁচড়ে নিতে হবে। কোনো কিছু অ্যাপ্লাই করার আগে চুলে চুলটা আঁচড়ে নিলে খুবই ভালো হয়, তাহলে চুলটা ওঠে কম। চুলটা আঁচড়ে নিলাম এইভাবে পার্টিং করে। কাটিং করে করে অয়েলটা তুলো দিয়ে বা হাত দিয়ে তোমরা লাগাতে পারো এইভাবে। এইভাবে তেলটা মাখবে, মেখে নিতে হবে ঘষে ঘষে। দেখছো তোমরা, এইভাবে প্রেস করে করে, সেকশন করে করে স্কাল্পে যাতে খুব ভালো করে অয়েলটা লাগে লাগাতে হবে।
সপ্তাহে এটা এখন ব্যস্ততার কারণে সবাই অয়েল তেল মাখতে পারে না চুলেতে, তো সপ্তাহে যদি দুবার তো শ্যাম্পু সবাই করে, তো শ্যাম্পু করার 1 ঘন্টা আগে যদি এটা মাখা যায় তাহলেও অনেক উপকার হয়। আর যারা হোল নাইট রাখতে পারবে সারা রাতের জন্য, তারা মেখে সারা রাত রাখতে পারে, সকালে উঠে শ্যাম্পু করে নেবে, কোনো আরও ভালো রেজাল্ট পাবে। এতে আছে নারকেল তেল, কোকোনাট অয়েল, যেটা তোমরা কোকোনাট অয়েল নেবে যেটা নিহার বা শালিমার এরকম ধরনের, ঘরোয়া তেল হলে খুব ভালো হয়, আর কোনো সেন্ট আলা তেল নয়, খুব ভালো করে স্ক্যাল্পে দিয়ে দেবে, এইভাবে পুরো চুলে আমি দিয়ে দিয়েছি। আর বাকি যে অয়েলটা থাকবে সেটা আমি তলার দিকে দিয়ে দিলাম, যেহেতু এটা ভিটামিন ই ক্যাপসুল আছে, চুলকে সফট করবে। এবং চুল লম্বা হবে, খুশকি থাকলে খুশকি চলে যাবে, স্ট্রং করতে সাহায্য করে। অয়েলটা ভিতরে যেতে পারে, এইভাবে তোমরা যেমনই পারবে একটু হালকা করে এভাবে একটু দু 3 মিনিট এইভাবে একটু মাসাজ করে নিন, এতে ব্লাড সার্কুলেশনও হয় আর অয়েলটা ভিতরে চলে যায় যাবে। খুব ভালো রেজাল্ট পাবে, এর মধ্যে যদি স্টিম নেওয়া যায় তাহলে খুব আরো ভালো হয়, তোমরা যদি স্টিম নিতে পারো তো খুবই ভালো। অয়েল ম্যাসাজ অ্যাকচুয়ালি এই জন্যেই করে সবাই, চুল খুব ভালো থাকে, চুল পড়া বন্ধ হয়। তো আমি এখন স্টিম নিচ্ছি না, তোমরা পারলে নিতে পারো, নেবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আমি জাস্ট এটা হোল নাইট রেখে দেব, সকালে আমি শ্যাম্পু করব। তো আজকে দেখলে তোমরা অয়েলে আমি ভিটামিন ই ক্যাপসুল মেখে এর মধ্যে অ্যালোভেরা জেলও দিতে পারো, তো যেহেতু আমি সারা রাত রেখে দেব মাথার মধ্যে অয়েলটা তেলটা, তো সেই জন্য অ্যালোভেরা জেলটা দিলাম না, এর সঙ্গে তোমরা অ্যালোভেরা জেলও মিক্সড করে নেবে, তাতে আরও ভালো হবে, চুলটা আরও সফট হবে, সিল্কি হবে, ঠান্ডা লেগে যাবে বলে আমি দিলাম না। তেল মাখা কমপ্লিট, একদম চিপকু হয়ে গিয়েছি তেল মেখে, তোমরা দেখতেই পাচ্ছ পুরো চুল চিপকে গেছে। তেল বেনিফিট অনেক, তেল অবশ্যই চুলে দেওয়া দরকার। দেখলে এইভাবেই চুলকে ভালো রাখতে হয়, ভালো রাখতে গেলে এবং চুল ঠিকঠাক রাখতে গেলে পুষ্টি। তো চলো আজকের মতো, ভালো লাগলে একটা লাইক করে দিও।